কত ছোট জানেন, ওয়ার্ল্ড ম্যাপে আমাদের বাংলাদেশ লেখার জায়গাটাও নাই। বিএ পরে ইন্ডিয়ার উপরে, এন জি পরে বাংলাদেশের উপরে, এল এ ডি এস এস আবার ইন্ডিয়ার উপরে। এত ছোট আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের চেয়ে অনেক গুণ বড়, রাশিয়া প্রায় শত গুণ বড়। তাহলে কত বড় বড় দেশ আছে, এরকম 200টা দেশ নিয়ে আমাদের এই বসুন্ধরা, আমাদের এই পৃথিবী। আবার এই 200টা দেশ মিলে এই পৃথিবীর 30 ভাগ, বাকি 70 ভাগ শুধু পানি। তার মানে মহাবিশ্বের সবচেয়ে বড় গ্রহের নাম পৃথিবী, তাই না? এত বড় হওয়ার পরও এটা বড় হইতে পারে নাই। পৃথিবী যে কত ছোট এটা কল্পনা করলে অবাক হতে হয়। বৃহস্পতি একটা গ্রহ আছে আমাদের সৌরজগতের গ্রহ, আপনারা দেখবেন গুগল করলে একটার থেকে আরেকটার সাইজ কত বড়। বৃহস্পতি আমাদের চেয়ে অনেক বড়। যেই সূর্যের আলোতে সকালবেলা পৃথিবীটা আলোকিত হয়, এই সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, মাহফিল শেষে কয় গুণ বড়? 13 গুণ বড়, 1300 গুণ বড়, 13000 গুণ বড়, কয় লক্ষ? 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষটা পৃথিবী সূর্যের ভেতরে রাখার জায়গা আছে না নাই? সূর্যই কি তাইলে সবচেয়ে বড়? আর উপরে যান আরো বড় পাবেন। সূর্য হচ্ছে তারা, তাই না? স্টার। সূর্যের পরে আমাদের সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই। আজকে গুগল করলেই পাবে অনেক আছে এরকম, আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, ব্যাটেলজিউস নামে এক তারা পাওয়া যায়, ইটা ক্যারিনা নামে তারা পাওয়া যায়। যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, এমনও অনেক তারা আছে যেটা সূর্যের চেয়ে কয়েক হাজার কোটি গুণ বড়। তার মানে ওইটাই সবচেয়ে বড় তারা? না, ওগুলোরে খেয়ে ফেলতে পারে এরকমও বড় বড় তারা মহাবিশ্বে আছে না নেই? এরকম হাজার কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সি থেকে সবচেয়ে কাছের যে গ্যালাক্সি এটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা। এরকম হাজার হাজার কোটি গ্যালাক্সি নিয়ে প্রথম আকাশের মহাশূন্য। প্রথম আকাশে এখনো যাইতে পারিনি আপনাদেরকে নিয়ে। প্রথম আকাশের কি মহাশূন্য? চিল্লায় বলেন, প্রথম আকাশের কি মহাশূন্য? এর অনেক 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 উপরে প্রথম আকাশ, যেখানে কেয়ামত অবধি নাসার বিজ্ঞানীদের যাওয়া সম্ভব হবে না। প্রথম আকাশের পরে আবার দ্বিতীয় আকাশের মহাশূন্য, না জানি ওইটাতে কি আছে, না জানি ওইটার মধ্যে আল্লাহ কি সৃষ্টি করে রেখেছে। দ্বিতীয় আকাশের মহাশূন্যের পরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ, সুবহানাল্লাহ কইবেন না? তারপরে চতুর্থ আকাশের মহাশূন্য, তারপরে চতুর্থ আকাশ, একটার চেয়ে আরেকটা কত বড়। বিষ্ণু ঈসা ইসলাম বললেন, তোমার হাতের আংটি, এই আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দাও, পুরো মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। তাহলে এই আসমান, এই আরশ, এই কুরসি, আমার আল্লাহর জাত ও সত্তা, এই মহাবিশ্বের তুলনায় পৃথিবীটা কতটুকু, বাংলাদেশ কতটুকু, যাত্রাবাড়ি কতটুকু, মাতুয়াইল কতটুকু, প্যান্ডেলটা কতটুকু, আর আমি না খানদান কতটুকু, কত নগণ্য আমি, কত ক্ষুদ্র আমি, কত তুচ্ছ আমি, মহাবিশ্বের তুলনায় আমি নাই, মহাবিশ্বের তুলনায় আমি নাই।